উত্তর জানাব বিচাৰিছো অন্য এটা গুরুত্বপূর্ণ খবর দেশের রাজনৈতিক খবরক বাদ দি আজির দিনটির অন্যতম একটা ডাঙর খবর হয়েছে যে আজি টি টুয়েন্টি বিশ্বকাপত ভারতে প্রথমবারের কারণে প্রথমখন খেলত অংশ লব। আজি আবেলি 8 বজাৰ ভারতের প্রথমখন খেল আয়ারল্যান্ডের সঙ্গে অনুষ্ঠিত হব। আমেরিকার নিউইয়র্কত ভারতে আজি আয়ারল্যান্ডের সম্মুখীন হব, কিন্তু ভারতে আজি খেলখনত জয় হবনে নহয় আপনাদের কমেন্ট করে জানাক। আজি ভারতীয় টিমটুক আপনাদের শুভেচ্ছা জানাব পড়ে আমি কমেন্ট বক্স খুলে দিছো, আপনাদের কমেন্ট পড়বলে চেষ্টা করি। কিন্তু তার পূর্বে ভারতের এই 17 জনীয় দলটোত আসলে আজির এই 11 জন প্লেয়ার কোন কোন প্লেয়ারে অর্থাৎ কোন কোন খেলুয়ে আজি 11টা সেই 11জন প্লেয়ারত নাম সন্নিবিষ্ট হব তার বিষয়ে জানাব বিচারিছো কিছু তথ্য। এই মতো জানাব বিচারিছো এটা বিশেষ খবর, টি টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপত আজি নিউইয়র্কত ভারতের প্রথমখন ম্যাচ, নিউইয়র্কত ভারতের আজি প্রথমখন ম্যাচ, আয়ারল্যান্ডের বিরুদ্ধে আজি খেলপথারত নামিব ভারত। মূল একাদশত কোনে কোনে পাব স্থান, মূল একাদশত কোনে কোনে স্থান পাব, এবার বিশ্বকাপত রোহিত কোহলিয়ে করিব নাকি ওপেনিং, এয়াও এটা চর্চার বিষয়। কিন্তু রোহিত কোহলি, বিরাট কোহলিয়ে রোহিত শর্মায় ওপেনিং করিব নাকি? নিশা 8 বজাৰ আরম্ভ হব হাই ভোল্টেজ এই ম্যাচখন। আমেরিকার মাটিত আজি প্রথমবার বিশ্বকাপ খেলিব ভারতে, জয়েরে বিশ্বকাপের আরম্ভণি করিব বলে আশাবাদী সমগ্র দেশবাসী। টি টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের আজি নিউইয়র্কত ভারতের প্রথমখন ম্যাচ। এই মুহূর্তে জানাব বিচারিছো যে অন্যতম একটা ডাঙর খবর, একটা ভাল খবর, কেন আজি যে টি টুয়েন্টি বিশ্বকাপ চলি আছে, ক্রিকেট বিশ্বকাপের আজি 2 জুনের আরম্ভ হওয়া ক্রিকেট বিশ্বকাপের আজি 5 জুন, আর আজি ভারতে আয়ারল্যান্ডের সম্মুখত প্রথমখন খেল খেলিব। আয়ারল্যান্ডেরও আজি প্রথমখন ম্যাচ ভারতের বিপরীতে, আনহাতে ভারতেরও প্রথমখন ম্যাচ আজি আয়ারল্যান্ডের বিপরীতে। এটা আমি কমেন্ট বক্স খুলে দিছো, আপনাদের নিশ্চয় হয়তো জানে যে টি টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপত ভারতের কোন কোন ক্রিকেটারক এবার ওয়ার্ল্ড কাপের কারণে নির্বাচন করা হয়েছিল বা ওয়ার্ল্ড কাপ খেলিবর কারণে, ক্রিকেট বিশ্বকাপ খেলিবর কারণে লৈ গৈছিল, তেওঁলোকৰ হয়তো নাম আপনাদের নিশ্চয় জানে। মই যদি নাজানে পুনৰ মই নামবিলাক জনাই দিছো যে এবার ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ খেলিবর কারণে ভারতের যা ক্রিকেটার কেগুলা হয়েছে, রোহিত শর্মা অধিনায়ক, হার্দিক পান্ডিয়া অধিনায়ক উপ অধিনায়ক, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত, উইকেট কিপার সঞ্জু স্যামসন, উইকেট কিপার শিবম দুবে আছে, অক্ষৰ পেটেল আছে, রবীন্দ্র জাদেজা আছে, কুলদীপ যাদব আছে, যুজবেন্দ্র চাহাল আছে, অর্শদীপ সিং আছে, মহম্মদ শামি আছে, আনহাতে আছে জসপ্রীত বুমরাহ। এটা সকলতক ডর কথা হয়েছে এই গোটেই টিমটির ভিতর কোন কোন কেগী খেলোয়েক হয়তো বাদ পড়ব পারে আজির খেলখন। এটা প্রথমতে চর্চালে আহে যে ঋষভ পন্ত আর সঞ্জু স্যামসন এই দুগী ভিতর কোনগী আজি স্থান পার সম্ভাবনা আছে। কিন্তু যদি আমি প্র্যাকটিস ম্যাচের কথা যদি চা যায়, অনুশীলন ম্যাচের কথা যদি চা যায়, তেনে সঞ্জু স্যামসনক অনুশীলন ম্যাচখন, প্রথম যখন অনুশীলন ম্যাচ বা প্র্যাকটিস ম্যাচ বাংলাদেশের সঙ্গে ভারতে খেলেছিল, সেইখান খেলত সঞ্জু স্যামসনক স্যামসনক ওপেনিং করবর কারণে রোহিত শর্মায় সুবিধা প্রদান করেছিল। কিন্তু সঞ্জু স্যামসনে মাত্র 6টা বলত 1 রান করিয়ে আউট হয়েছিল, যার বাবে হয়তো দুগৰাকী কৈ উইকেট কিপার আছে ভারতীয় দলত বর্তমান ওয়ার্ল্ড কাপত, এগৰাকী হৈছে ঋষভ পন্ত আর অন্যগৰাকী হৈছে সঞ্জু স্যামসন। অর্থাৎ সঞ্জু স্যামসনের ঠাইত হয়তো ঋষভ পন্তক আজি খেলোয়ার পূর্ণ সম্ভাবনা আছে, কেন ঋষভ পন্তে অনুশীলন যখন খেল আছিল, আখরা যখন খেল আছিল, সেই খেলখনত ঋষভ পন্তে প্রায় ঋষভ পন্তে 53 রান করেছিল, 53 রান সংগ্রহ করেছিল প্রায় 32টা বলত, আর 32টা বলত ঋষভ পন্তে 53 রান সংগ্রহ করার লগতে সঞ্জু স্যামসনে মাত্র 6টা বলত 1 রান করবলে সক্ষম হয়েছিল। আনহাতে ওপেনিং করবর কারণে সঞ্জু স্যামসনক সুবিধা প্রদান করেছিল রোহিত শর্মায়। এফালের পর চাবলে গেলে ঋষভ পন্তর আজি চান্স বেশি আছে আজির খেলখন। অন্যফালে যদি চা যায় অলরাউন্ডার যদি চা যায়, তেন্তে ভারতীয় দলটোত এফালে আছে হার্দিক পান্ডিয়া, অন্যগৰাকী হৈছে রবীন্দ্র জাদেজা। স্পিনের ক্ষেত্রে যদি চা যায়, তেন্তে হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার, এগৰাকী ভাল ব্যাটসমেন, অন্যতে এগৰাকী প্রেস বোলারও, মিডল অর্ডার মিডিয়াম প্রেস বোলার, অন্যতে অন্যগৰাকী হৈছে রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজার এগৰাকী ভাল ব্যাটসমেন, লগতে এগৰাকী ইন্ডিয়ান ক্রিকেট টিমের এগৰাকী স্পিনার।
তো গটিকে ইয়ার পৰা হার্দিক পান্ডিয়া বা রবীন্দ্র জাদেজাক যদি নির্বাচন করা হয় নিশ্চয় ইয়ার পৰা হয়তো কোনো এজনক বাহির নকৰিব সাগে রোহিত শর্মায় হয়তো দুই গৰাকী খেলুৱৈৰ পূর্ণ সম্ভাৱনা আছে কিয়নো ইয়ার পূর্বর যে বিশ্বকাপ আছে বিশ্বকাপ জয় করার ক্ষেত্রে রবীন্দ্র জাদেজার অবদান উল্লেখনীয় গুরুত্বপূর্ণ ইয়ার ভিতর যদি স্পেনারের কথা যদি যদি চা যায় তেন্তে ওয়েস্টবেঙ্গলের সাহাল আছে আর অন্য এগারী স্পেনার হচ্ছে কুলদীপ যাদব কুলদীপ যাদব যদি চা যায় কুলদীপ যাদবর পারফরমেন্স ভাল আই পি এলত কুলদীপ যাদবে যথেষ্ট ভাল পারফরমেন্স করেছে অন্যহাতে যদি ওয়েস্টবেঙ্গলের সাহালক চা যায় তেন্তে ওয়েস্টবেঙ্গলের সাহালও এগারী ভাল স্পেনার ইন্ডিয়ান দলের রাজস্থান রয়্যালসর হয়ে ওয়েস্টবেঙ্গল সাহালে যে খেল খেলেছিল হয়তো আমি সকলে জানো আর এই দিকের পর আর ট্যাকটিস যি টেকনিক ইউজ করে ওয়েস্টবেঙ্গল সাহালে সেই টেকনিকক যদি চা যায় তেন্তে কুলদীপ যাদব আর ওয়েস্টবেঙ্গল সাহালের ভিতর ওয়েস্টবেঙ্গল সাহালে টেকনিক ব্যবহার করা টেকনিক্যালি খেল খেলাত বল করাত খুব পাকৈ আর সেইফালের পর চাবলে গেলে ওয়েস্টবেঙ্গল সাহালের আজি খেলখনত চান্স বহুত আছে চান্স পোৱাৰ খেলিবৰ কাৰণে কিন্তু কুলদীপ যাদবক যদি চা যায় কুলদীপ যাদবে সমসাময়িকভাৱে ওয়েস্টবেঙ্গল সাহালতকৈও কুলদীপ যাদব এগৰাকী ভাল বেটছমেন যদি কম্পেয়ার করে চা যায় তেন্তে ওয়েস্টবেঙ্গল সাহালতকৈ কুলদীপ যাদবে হয়তো বেট ধরাত বেটিং করাত ভাল পারফরমেন্স প্রদান করব পারে এই ক্ষেত্রে ওয়েস্টবেঙ্গল সাহাল আর কুলদীপ যাদবর ভিতর হয়তো দুইগারীকো হয়তো রাখব পারে হয়তো এগারীকো রাখব পারে এগারীক রাখিল হয়তো কুলদীপ যাদবক রখার চান্সটা বেশি থাকবে পারে নহলে ওয়েস্টবেঙ্গল সাহালকো হয়তো রাখব পারে অন্যতে তিনিগৰাকী প্ৰেছ বলাৰ আছে ভাৰতৰ এগৰাকী হৈছে অৰ্জদীপ সিং অন্যগৰাকী হৈছে মহম্মদ সিং আনহাতে হৈছে জসপ্ৰীত বুমৰা জসপ্ৰীত বুমৰাহটো আঁতৰোৱাৰ কোনো চিন্তাই কৰিব নোৱাৰে কিন্তু জসপ্ৰীত বুমৰা হৈছে ভাৰতীয় দলৰ বৰ্তমান মূল বলাৰ প্ৰথম বলাৰ আৰু সেইকাৰণে জসপ্ৰীত বুমৰাহক হয়তো ৰাখিবই আৰু ইয়াৰ ভিতৰত যদি অৰ্জদীপ সিং আৰু মহম্মদ স্বামীক যদি চোৱা যায় তেন্তে হয়তো মহম্মদ স্বামীৰ চান্সটো অধিক আছে অৰ্জদীপ সিঙতকৈ মহম্মদ স্বামীৰ চান্স বেছি আছে আজিৰ খেলখনত চান্স পোৱাৰ কিন্তু অৰ্জদীপ সিঙো এগৰাকী ভাল প্ৰেছ বলাৰ যিয়ে ইতিমধ্যে আই পি এলত ভাল প্ৰদৰ্শন কৰিছে ইয়াৰ লগতেও ভাৰতীয় দলৰ হৈ যিসমূহ খেল অনুষ্ঠিত হৈ গৈছে আন্তঃৰাষ্ট্ৰীয় খেল সেই খেলত অৰ্জদীপ সিঙৰ কিন্তু অৱদান যথেষ্ট অন্যহাতে অন্য এটা ডাঙৰ কথাটো হ'ল আজি হয়তো বিৰাট কোহলিক এটা চান্স দিয়াৰ হ'ব পাৰে বা বিৰাট কোহলি নিজেও হয়তো খেলাৰ ইচ্ছা প্ৰকাশ কৰিব পাৰে বা চৰ্চাও চলি আছে যে বিৰাট কোহলিক হয়তো আজি অপেনাৰ হিচাপে হয়তো বিৰাট কোহলিক ৰোহিত শৰ্মা আৰু বিৰাট কোহলিক হয়তো অপেনাৰ হিচাপে দেখা পোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে অন্যহাতে যশস্বী জয়সোৱাল বহুতে কৈ আছে চৰ্চা চলি আছে দেশত চৰ্চা চলি আছে যে যশস্বী জয়সোৱালক হয়তো আজিৰ ৱৰ্ল্ড কাপৰ যিখন প্ৰথম খেল আছে এই খেলখনত হয়তো যশস্বী জয়সোৱালক চান্স নিদিব পাৰে কিয়নো যিখন অনুশীলন মেটছ আছিল আখৰা মেটছ আছিল বা প্ৰেক্টিছ মেটছ আছিল এই মেটছখনত যশস্বী জয়সোৱালক খেলিবলৈ স্থান দিয়া নাছিল বা যশস্বী জয়সোৱালক খেলোৱা নাছিল আৰু সেইবাবে বহুতে চৰ্চা চলাইছিল যে হয়তো যশস্বী জয়সোৱালক চাগে প্ৰথমখন খেলত হয়তো ননমাবও পাৰে ৰোহিত শৰ্মাই কিয়নো যিখন যিটো ষ্টেডিয়ামত আজি ইণ্ডিয়া আৰু আইলেণ্ডৰ খেল অনুষ্ঠিত হ'ব সেই একেখন ষ্টেডিয়ামতে বাংলাদেশ আৰু ভাৰতৰ মাজত অনুশীলন আখৰা খেল মেটছ হৈছিল আৰু সেই আখৰা মেটছৰ কাৰণে যিকেইজন ক্ৰিকেটাৰক নমাইছিল সেইকেইগৰাকী ক্ৰিকেটাৰহে সেইকেইগৰাকী খেলুৱৈয়েহে আজিৰ খেলখন খেলাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে কিয়নো যিকেইগৰাকী খেলুৱৈ খেলিছিল তেওঁলোকে ইতিমধ্যে নিউয়ৰ্কৰ যিখন নতুনকৈ নিৰ্মাণ কৰা যিখন ষ্টেডিয়াম আছিল সেই ষ্টেডিয়ামখনৰ তেওঁলোকে ইতিমধ্যে বুজি উঠিছে যে তাত আচলতে আউটফিল্ড কিমান ষ্ট্ৰং ইনাৰ ফিল্ড কিমান ষ্ট্ৰং কিয়নো যদি আজিৰ যিখন পিটছ হয় আজিৰ যিখন খেলপথাৰ বা ষ্টেডিয়াম হয় ষ্টেডিয়ামখন যদি চোৱা যায় আউটফিল্ড একেবাৰে দুৰ্বল আউটফিল্ড একেবাৰে খুব কোমল ঘাঁহনি য'ত বল চুইং নহয় বল যাত য'ত স্পিং নকৰে আৰু সেইবাবে হয়তো আউটফিল্ড দুৰ্বল হোৱাৰ কাৰণে ইণ্ডিয়া দলটোৰ কাৰণে ভাৰতীয় দলটোৰ কাৰণে এটা সুবিধা আছে কিয়নো ভাৰতীয় দলে ইতিমধ্যে বাংলাদেশৰ হৈ তাত প্ৰেক্টিছ মেটছখন খেলিছিল য'ত বাংলাদেশে য'ত বাংলাদেশক পৰাস্ত কৰিছিল ভাৰতে আৰু সেইবাবে হয়তো আজি খেলখন আজি অতিকৈ গুৰুত্বপূৰ্ণ হ'ব আৰু যিসকল দৰ্শকে ক্ৰিকেট চাই বা ক্ৰিকেট চাই ভাল পায় বা ভাৰতৰ প্ৰতিগৰাকী দৰ্শকে হয়তো ক্ৰিকেট ক'ৰবাত নহয় ক'ৰবাত আৱেগ হয় আপোনালোকে হয়তো ক্ৰিকেট চাই আজিৰ দিনটোত আমি জনাইছোঁ যে নিশা 8 বজাত অনুষ্ঠিত হ'ব ভাৰত আৰু আয়াৰলেণ্ডৰ মাজত আজি হাই ভল্টেজ মেটছখন আৰু এই মেটছখনত কোনে জিকিব আপোনালোকে কমেণ্ট কৰিব পাৰে আমি আপোনালোকৰ কমেণ্টসমূহ ল'বলৈ চেষ্টা কৰিম আচলতে কোন জিকিব কোনে হাঁহিব আজি খেলখনৰ পৰা কাৰ জয়যাত্ৰা আৰম্ভ কৰিব আগন্তুক বিশ্বকাপৰ বাবে সেয়া কিন্তু আজিৰ দিনটোত খুব এটা ডাঙৰ প্ৰশ্ন